শুনছিলেন বিআরবি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান আর নেই। ভোরে ভারতের ডেরাডুনের একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন নাসিম ওসমান। উন্নত চিকিৎসার জন্য গত 18 এপ্রিল দেরাদুনে গিয়েছিলেন তিনি। নাসিম ওসমানের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। 1970 ও 1973 সালে নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এ কে এম শামসুজ্জোহার বড় ছেলে নাসিম ওসমান 1986, 1988, 2008 এবং 2014 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর আরেক ভাই এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএর সভাপতি। নাসিম ওসমান স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন।